22,980 ভোটে সাগরদিঘি বিধানসভায় তৃণমূলকে হারিয়ে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। জয়ী হয়ে সাংবাদিকদের সামনে কি বললেন দেখে নেব। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আপনার রাজ্য নেতৃত্ব অধীর বাবু দাদার সঙ্গে কি কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। আচ্ছা, আপনি জয়ী হলেন, এবার কি কাজ করবেন, কিভাবে উন্নয়ন করবেন? স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, আস্তে আস্তে আর বাংলাটা নিচে নামাও। প্রথম থেকে বলে আসছি যে আমাদের ফার্স্ট রাউন্ড কাউন্টিং যখন এগিয়ে আছে তো আর পিছনের কোনো ব্যাপার ছিল না, সেটাই হলো লাস্ট পর্যন্ত। প্রচুর ভোটের ব্যবধানে জয়ী হলো। আপনি বিধানসভায় গিয়ে কি বলবেন, বিধানসভায় গিয়ে কি বলবেন? আপনি একজন কংগ্রেসের বিধায়ক, কি বলবেন মানুষের জন্য, কি কথা বলবেন? ওদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো। সাগরদিঘির যে সব প্রবলেম আছে যেগুলো আমি ফেস করেছি নিজে গিয়ে, ওগুলো নিয়ে কথা তুলবো আর কি। যেমন প্রথমত যেটা বেঁচে থাকার জন্য জল প্রয়োজন, সেই জলটা এখনও পুকুরের মানুষ খায়। এই পশ্চিমবঙ্গ বিধানসভায় যে এখনও পুকুরে জল খায় এটা আমার জানা ছিল না। পুকুরের জলে রান্না করে এটা জানা ছিল না। তো প্রথম প্রথম আমার আওয়াজ হবে পানীয় জল নিয়ে, তারপরে শিক্ষা, স্বাস্থ্য, আরও বিভিন্ন যাবতীয় যা আছে সব আস্তে ধীরে সুস্থ করা যাবে। থ্যাংক ইউ।